রাত্রিবেলা, রাত্রিবেলা দেখছি জঙ্গলের মধ্যে রাস্তা দিয়ে হাতি অতিক্রম করে যাচ্ছে। পেছন থেকে অনেকেই চেষ্টা করছে টর্চের আলো ফেলে এবং গাড়ির লাইটের আলো ফেলে ওদের গতিপথটা পরিবর্তন করা। সম্ভবত এটা লালগড়ের রাস্তা হতে পারে, তার কারণ দুদিকে জঙ্গল, মাঝে পিচ রাস্তা যেটাতে গাড়ি ঘোড়া যাওয়া আসা করে, তো তাই সেই রাস্তার উপর দিয়ে হাতি অতিক্রম করছে। তাই সেই জন্যে ওদিক থেকে সার্চের আলো বা গাড়ির লাইট হেডলাইটের আলো আর এদিক থেকে টর্চের আলো, যাতে এদিক ওদিক না গিয়ে সোজা রাস্তাটা অতিক্রম করে ওরা আরেকটা জঙ্গলে চলে যায়, তার চেষ্টা চালিয়ে যাচ্ছে বন দপ্তরের কর্মীরা এবং এলাকার মানুষ। কারণ ভয় তো সবার আছে, ভয় নেই এমন মানুষ নেই, এবং হাতির আক্রমণের যে ভয় তার থেকেও বড় ভয় এখন দাঁড়িয়ে গেছে ওরা গিয়ে জঙ্গল থেকে বেরিয়ে ফসলের ক্ষেত নষ্ট করছে, আলু ক্ষেত নষ্ট করছে, ধানের ক্ষেত নষ্ট করছে, অন্যান্য ক্ষেত নষ্ট করছে, পশুর বাগান নষ্ট করছে। ফলে মানুষ চাষিরা প্রচুর ক্ষতির সম্মুখীন হচ্ছে। তাই সেই ক্ষতি থেকে বাঁচার জন্যে কীভাবে ওদেরকে এলাকা থেকে সরিয়ে যাওয়া যায় তার চেষ্টাতেই সবাই চেষ্টা করে যাচ্ছে, কিন্তু এখনও পুরোপুরি সফলতাটা এসে পৌঁছয়নি, এসে পৌঁছয়নি এখনও সফলতা। কারণ ওদেরকে যতক্ষণ না পুরো দলকে, আমরা জানি দলমা পাহাড় থেকে হাতে পাল নেমে আসে, ওখানে পৌঁছে দেওয়া যায়, ওরা তো একটা জায়গাতে বাঁধা ধরা নেই, কখনো শালবনি কী বলবো শালবনির অধিকটায় আছে, কখনো ভালুদোলা রেঞ্জে আছে, কখনো ঝাড়গ্রামের গিঘনি রেঞ্জে অধিকটায় আছে, কখনো কলাইকুণ্ডার অধিকটায় আছে, কখনো কেশিয়ারের দিকে যাচ্ছে, কখন কোন দিকে যাচ্ছে সেটা কিন্তু আমরা একভাবে বলতে পারছি না। আজকে এখন দেখছি এক জায়গায়, পরের দিন দেখলাম হয়তো আরেক জায়গায়, গোলাপি লালগড়ের ওদিকে চলে গেছে, কখন দেখছি গোয়ালতোড় ওদিকে চলে যাচ্ছে, কেয়াকোলের জঙ্গলে এক পাল ঢুকে গেল, কখন কোথায় যাচ্ছে এটা মানে সবার ক্ষেত্রেই খুব সমস্যা হয়ে দাঁড়িয়ে গেছে। সবসময় তো দিনের বেলা ওরা যায় না, ওরা কিন্তু রাস্তাগুলো অতিক্রম করে জঙ্গল অতিক্রম করে রাত্রিবেলা। দিনের বেলা জঙ্গলে ওরা একটা জায়গায় হয়তো গাপটি মেরে থাকে, রাত্রি হলেই ওদের গতিপথ আগে থেকে চিন্তা করে রাখে হয়তো যে এদিকে যাবো। তাই ওরা এই যে দেখতে পাচ্ছি মশালের আলো, মশালের আলো আমরা দেখতে পাচ্ছি, এই মশালের আলো জেলে, মশালের আলো জেলে আমরা ওদেরকে হাতিকে তাড়াচ্ছে, সেই ব্যাপারটা আমরা দেখতে পাচ্ছি। দেখি শেষমেশ কোন দিকে যায়, অনেক মানুষ জড়ো হয়েছে, অনেক মানুষ জড়ো হয়ে ওরা কিন্তু হাতিকে তাড়ানোর চেষ্টা করে যাচ্ছে। হাতি এই মুহূর্তে কিন্তু এই মুহূর্তে রাস্তা অতিক্রম করেছে, প্রচুর মানুষ ওখানে জড়ো হয়েছে। দেখি শেষমেশ কোন জায়গায় গিয়ে পৌঁছয়। এই তো দেখছি, এই তো।